আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি 4 কাঠা সাড়ে 4 কাঠা জমি অর্থাৎ 5 কাঠা জমির উপর একটা একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা বাড়ির 4 ইউনিট বাড়ির 4.5 কাঠা 5 কাঠা জমির উপরে আমি 4 ইউনিট বাড়ির প্ল্যান, ডিজাইন, মার্কেট সহ, প্রথম দুইতলা হচ্ছে মার্কেট হবে, সেটা সহ ডিজাইন, প্ল্যান, ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশমীর আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন প্ল্যান আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আজকে তো আর ব্যতিক্রম নয়, আজকেও ঠিক তেমনই একটি আমি মাত্র 5 কাঠা জমির উপরে 4 ইউনিট একটি বাড়ির প্ল্যান, ডিজাইন আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দশমীর এই বাড়িটার কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো, তারপরে স্ট্রাকচার, তারপরে এটার আর পুরো বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে বর্তমান বাজার দরে, তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশমণ্ডলী এটা হচ্ছে বাইরের 3D এরকম অসাধারণ কম্বিনেশন করে সামনে 3টা বারান্দা রাখা হয়েছে, অসাধারণ কম্বিনেশন করে বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে। এটার আরেকটা প্ল্যান আছে, আরেকটা মডেল আছে, এটা যদি আমি উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে। আমাদের প্রত্যেকটা বাড়িতে আমরা ছাদটাকে অনেক সুন্দর করার চেষ্টা করি, এটা সবুজ করার চেষ্টা করি, গ্রিন করে রাখার চেষ্টা করি। তারই পরিপ্রেক্ষিতে আমি যেহেতু নিজেও গাছ লাগাইতে পছন্দ করি, যার ফলে এগুলো আমি এইরকম আমি সবুজ রাখার চেষ্টা করি। দশমণ্ডলী আসুন, এই 5 কাঠা জমির উপরে কী করে 4 ইউনিটের বাড়ি এত সুন্দর করে করা হয়েছে তার আমি প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দশমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল, আসুন প্ল্যানটি দেখি। মাপটা এরকম, সামনে রোড আছে, জায়গাটা একটু বাঁকা মতন। তো এখানে গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে মার্কেট রাখা হয়েছে, এই অংশ দিয়ে তারা ঢুকবে। এখানে একটা 7 ফিট একটা লবি রাখা হয়েছে, এখানে সিঁড়ি রাখা হয়েছে, তবে কোনো লিফ্ট রাখা হয়নি, অনেকগুলো দোকান রাখা হয়েছে। আমি মূলত 4 ইউনিট প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সে লিফ্টে সিঁড়ি দিয়ে এখানে নামবে, নামার পর যখন ইউনিট এতে যাবে 806 স্কোয়ার ফিট, তখন এই দরজায় ঢোকার পরে এখানে একটা প্রথমে ড্রয়িং, ডাইনিং পাচ্ছে বেশ বড়, তারপরে এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম, এখানে একটা বড় কিচেন, কিচেনের সাথে একটা বারান্দা আছে, এটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা এবং একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। যখন দুটো বেডরুম ড্রয়িং, ডাইনিং দিয়ে করা হয়েছে। যখন ইউনিট ডিতে যাবে তখন এই দরজা দিয়ে ঢোকার পরে একটা সে এখানে একটা বেডরুম পাচ্ছে, এখানে একটা ড্রয়িং, ডাইনিং পাচ্ছে, এটা একটা বেডরুম রাখা হয়েছে, মাস্টার বেডরুম, এর সঙ্গে বাথরুম অ্যাটাচ, বারান্দা। এটা অবশ্য 770 স্কোয়ার ফিট, আগের টেস্টে 100 স্কোয়ার ফিট কম, আর কিচেন আছে, কমন টয়লেট আছে, এখানে একটা লবি রাখা হয়েছে, এখানে আলো বাতাস আসার জন্য। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজা ঢোকার পরে আগের মতন এখানে একটা বড় একটা ড্রয়িং, ডাইনিং, বেশ বড়, এত বড় একটা খোলা জায়গা, এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা এবং একটা বারান্দা রাখা হয়েছে, এটা একটা কমন বাথরুম রাখা হয়েছে, এটা কিচেন রাখা হয়েছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে বারান্দাটা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 4 ইউনিট এভাবে সাজানো হয়েছে। দশমিনিট এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় বর্তমান বাজার দরে। 6তলা বাড়ি, যেহেতু এটা স্যান্ড পাইলিং খরচ হয়েছে, স্যান্ড পাইলিং লাগছে, পাইলিং লাগে নাই, মাটি ভালো ছিল, স্যান্ড পাইলিংয়ের জন্য প্রতি আপনার কাঠাতে 2 লক্ষ টাকা খরচ হবে, 2 লক্ষ 2 লক্ষ 20 হাজার প্রতি কাঠাতে খরচ হবে, তার মানে 5 কাঠা জমি হলে 10 লক্ষ টাকা লাগবে স্যান্ড পাইলিংয়ে। আর এটা যদি আমি যদি 50 ফিট পাইলিং লাগতো তাহলে প্রতি কাঠাতে 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকা খরচ হতো, তার মানে 7-5 হাজার 35 লক্ষ টাকা তখন খরচ হতো। এখন 10 লক্ষ টাকা লাগছে স্যান্ড পাইলিংয়ের জন্য, আর তখন ছিটু পাইলিংয়ের জন্য লাগতো 35 লক্ষ টাকা। তো দশমণ্ডলী এই হচ্ছে গেল পাইলিংয়ে। তারপর ফাউন্ডেশন খরচ, যেহেতু এটা প্রায় 3000 স্কোয়ার ফিট, সেহেতু আপনি প্রতি স্কোয়ার ফিটে 1100 থেকে 1200 টাকা খরচ হবে হচ্ছে ফাউন্ডেশনে। তারপরে যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে প্রতিতলা কমপ্লিট করতে এই ধরনের বাড়িতে 1500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন বাদে বর্তমান বাজার দরে। দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে বিদেশে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।